হ্যালো ফ্রেন্ডস, আমি দীপান্বিতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা ননভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি বানিয়ে দেখাবো সর্ষে আর পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল। তো বন্ধুরা, এটা ভীষণ সুস্বাদু। প্রথমেই আমরা দেখে নেব এটা বানাতে আমাদের ঠিক কী কী উপকরণের প্রয়োজন পড়ছে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে পমফ্রেট মাছ, যেগুলোকে আমি তিনটে করে চিরা লাগিয়ে নিয়েছি যাতে মাছটা ভালোভাবে ফ্রাই হয়, ঠিক এইভাবে। আর এটাকে আমি আদা রসুন বেটে সেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। নিয়েছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, নিয়েছি রেগুলার যে স্পুন আমরা রান্নাঘরে ইউজ করে থাকি সেই চামচে 3 চামচ পোস্ত আর 2 চামচের একটু বেশি সর্ষে। নিয়েছি রোস্টেড জিরে ও ধনে পাউডার, রয়েছে রেড চিলি পাউডার, রয়েছে আদা রসুনের পেস্ট, নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, রয়েছে 2টো কাঁচা লঙ্কা, রেখেছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর পুরো রান্নাটা আমি করব সর্ষের তেলে, তাই আমার এখানে লাগবে সর্ষের তেল আর লাগবে প্রয়োজন মতো সল্ট। তো বন্ধুরা, দেরি না করে এবার আমরা রান্নার দিকে যাচ্ছি। প্রথমে আমরা যেটা করব, মাছটার মধ্যে প্রয়োজন মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেব। এবার সমস্ত কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোর গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি এবং এখন আমি কি করব, এই সর্ষে পোস্ত আর এই কাঁচা লঙ্কা এই কটাকে আমি একসাথে পেস্ট বানিয়ে নেব। ওদিকে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিয়েছি, আর অপরদিকে আমি কড়াতে আমার প্রয়োজন মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলোকে এখানে আমি খুব ভালোভাবে ভেজে নেব, একদিক হালকা ব্রাউন হয়ে গেলে আমি অপোজিট সাইডে ঘুরিয়ে দেবো। একটা সাইড হয়ে গেছে, এবারে আমি ধীরে ধীরে অপোজিট সাইডে ঘুরিয়ে দিচ্ছি। মাছটাকে আমি উল্টে দিয়েছি, এবারে অপোজিট সাইডটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। তো আমার মাছগুলো এখানে ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি কড়াতে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন থেকে রস মেলটা এখন কেটে গেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি একদম ছোটো ছোটো করে কুচিয়ে রাখা টমেটোর টুকরোগুলো। এগুলো ততক্ষণ ভাজা ভাজা হতে থাক, এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন, দিয়ে দেবো প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আর নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন। এখানে আমি বেশি রেড চিলি পাউডার ইউজ করছি না, এই কারণে আমি যে পেস্টটা বানিয়েছি ওর মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। এবারে ভালো করে আমি সব কিছুকে একটু কষিয়ে নেবো। তো বন্ধুরা, 2-1 মিনিট এইভাবে কষার পরে দেখো এখানে আমার টমেটোগুলো একদম সফট হয়ে গেছে আর তার সাথে সাথে অয়েলটাও সেপারেট হয়ে এসছে। এই পর্যায়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি এবারে অ্যাড করে দিচ্ছি। এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর যে মিক্সিতে আমি পেস্টটাকে বানিয়েছিলাম ওতে অল্প একটু জল দিয়ে সেই জলটা আমি এখন এতে অ্যাড করে দেব।
এবারে আমি এর মধ্যে মশলা দেওয়া জলটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে 2-1 মিনিট এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট পর মশলাটা ঠিক এইরকম কন্ডিশনে এসছে, অয়েলটাও মোটামুটি সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে একটু উল্টে পাল্টে নেব, নিয়ে আমি আমার প্রয়োজন মতো জল এখানে অ্যাড করে দেব। বেশি জল আমি এখানে রাখবো না, মানে দেব না, কেননা আমি এটা একদম গামাখা মাখা রাখবো। তো এটাকে আমি একটুখানি মিশিয়ে নিলাম। 1-1.5 মিনিট আমি এরকম মশলার উপরে মাছগুলো বসিয়ে লো ফ্লেমে কুক করলাম। এবারে আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করছি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ কুক করে নেব। 5 মিনিট আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিলাম। এবারে আমি যে রোস্টেড জিরে আর ধনে পাউডারটাকে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। পুনরায় আমি এটাকে একটু মিশিয়ে নেব। তো এখানে আমার সর্ষের পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর গরম গরম এটাকে পরিবেশন করছি। তো ফ্রেন্ডস, এখানে আমার সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল একদম রেডি, আর আমি এটাকে গরম গরম পরিবেশন করে দিয়েছি। গরম ভাতে এটা ভীষণই ভালো লাগে, তোমরা অবশ্যই এটাকে ট্রাই করো। আর তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।